তাহলে ফাইনালি অনন্য মামুন করে দেখিয়েছেন। আমি সর্বপ্রথম স্যালিউটটা জানাবো অনন্য মামুনকে, কারণ তাকে নিয়ে কম বিদ্রূপজনক মন্তব্য হয়নি। সব কিছুকে উপেক্ষা করে প্রথম প্রথম এই কোনো বাংলাদেশের সিনেমা, প্রথম কোনো বাংলাদেশের সিনেমা যেটা গোটা ভারতবর্ষ জুড়ে টোটাল ছটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হতে চলেছে, দ্যাটস দর্দ। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট নাও প্রেস কনফারেন্সটা শেষ হলো, তোমরা সকলে দেখেছো, এবং সেখানে আমরা প্রযোজকদের দেখতে পেলাম, পরিচালক অনন্য মামুনকে দেখতে পেলাম, শাকিব ভাইয়াকে দেখতে পেলাম, সোনাল চৌহানকে দেখতে পেলাম, এবং মিডিয়া হাউস তারা কোয়েশ্চেন করলেন দর্দ নিয়ে। ডেফিনেটলি আজকে থেকে আমরা আর এই ছবিটার নাম দরদ বলবো না। কেন বলে দিই, আচ্ছা এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আনবো, চলো আমরা দর্দই বলছি। কী কী জানতে পারলাম, প্রথমত বলি শাকিব ভাইয়াকে এই প্রথম কেউ হিন্দি বলতে শুনলো, এই ফার্স্ট টাইম, যেটার জন্য আমি জানি তোমরা শাকিবিয়ানরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছো যে শাকিব ভাইয়ার মুখে তোমরা হিন্দি শুনবে। এত সুইটভাবে উনি হিন্দি বললেন, এবং ওনার তো হিন্দি বলার অভ্যেস নেই এটা তো আমরা সবাই জানি। তো উনি আটকে আটকে গিয়ে তাও বলেছেন, যেভাবে উনি প্রেজেন্টেশনটা নিজেকে করলেন সেটা খুব সুইট একটা গেস্টচার লেগেছে। সত্যি কথা বলতে কি উনি ওপেনলি বলছেন, আমি তো হিন্দি বলি না, আমার হিন্দিটা ভালো না। আবার কখনো কখনো সোনাল চৌহানের কাছ থেকে জিজ্ঞাসা করছেন আমি কি ঠিক বললাম, একটা জায়গায় উনি বলছেন বাকচিত, বলার পরেই বললেন আমি কি ঠিক বললাম। বিষয়টা খুব সুইট, খুব মিষ্টি একটা ব্যাপার তৈরি হলো, যে দেখো সবাইকে সব জানতে হবে এর কোনো মানে নেই। শাকিব ভাইয়ার ক্যারিয়ারে হিন্দি খুব একটা দরকার পড়েনি, ওনার হিন্দি দরকার পড়েনি, ইংরাজি আর বাংলাতেই উনি সীমাবদ্ধ, তাই উনি হিন্দি খুব একটা ভালো বলতে পারবেন না, এটাই স্বাভাবিক। এবং এটা সকলে জানো তোমরা শাকিবিয়ানরা, কিন্তু যতটুকু উনি বলেছেন আমি তো বলবো ডেফিনেটলি উনি ভুল কিচ্ছু বলেননি, যতটুকু বলেছেন ততটুকু ঠিক বলেছেন। এবার আমরা এক এক করে ইনফরমেশনে আসি। এই ভিডিওতে আমরা দুটো তিনটে ইনফরমেশন নিয়ে কথা বলবো। প্রথমত আমাদের জানতে হবে টোটাল কতগুলো কান্ট্রিতে দর্দ রিলিজ করছে। ভাই 30 কান্ট্রিজ, 30খানা দেশে দর্দ রিলিজ করবে, শুধু ভারতবর্ষ বাংলাদেশ না, তা বাদেও 28টা দেশে। ইটস নট আ ম্যাটার অফ জোক ম্যান, এটা কোনো মজার ব্যাপার নয়। তাহলে এবার বোঝো প্রি প্রোডাকশনের কাজ গোছাতে কেন এত সময় লাগছিল, কিসের জন্যে 4-4খানা প্রোডাকশন হাউস, 2 প্রোডাকশন হাউস ভারত থেকে, 2 প্রোডাকশন হাউস বাংলাদেশ থেকে, এতগুলো দেশে রিলিজ। এরপরে যে আমরা যে আপডেটটা পেয়েছি, শুটিং আপডেট, 85% শ্যুট হবে ইন্ডিয়াতে, 15% শ্যুট হবে বাংলাদেশে। বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে হবে দর্দ সিনেমার শ্যুট, 85%ই হয়ে যাবে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার লোকেশন আমরা ইতিমধ্যে যা যা জানতে পেরেছি, বেনারস আমাদের এখানে, এরপরে হবে এলাহাবাদ, এই দুটো লোকেশন আমরা জানতে পেরেছি। আর 15% হবে বাংলাদেশে, বাংলাদেশের কোথায় শ্যুট হবে কিছু জানতে পারিনি, জানতে পারলে তোমাদেরকে জানাবো। এর পরবর্তীতে যেটা আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে শাকিব ভাইয়া এবং সোনাল চৌহান তাদের দুজনেরই দর্দের গল্প এবং স্ক্রিপ্ট প্রচণ্ড পছন্দ হয়েছে। তারা দুজনেই, দুজন নায়ক এবং নায়িকা দুজনেই যেটার প্রশংসা করছেনই করছেন সেটা হচ্ছে স্ক্রিপ্ট এবং গল্প। আমরা সকলেই জানি গতকাল সন্ধেবেলায় তারা একদম রেস্ট না নিয়ে, মানে আমি আবার একটা স্যালিউট জানাচ্ছি শাকিব ভাইয়াকে, আমি আজকে অনন্য মামুন ভাইয়ের একটি কল রেকর্ড শুনলাম যেটা ভাইরাল হয়েছে, তোমরাও শুনেছো নিশ্চয়ই। শাকিব ভাইয়া ড্রেস চেঞ্জ না করে উনি চলে গেছিলেন রিহার্সাল দিতে। ভাই বাংলাদেশ থেকে উনি ইন্ডিয়া গেছেন ফ্লাইটে, হ্যাঁ, উইদাউট কোনো রেস্ট, উনি জাস্ট লাগেজটা রেখেছেন আর মানে নিজের হয়তো যেখানে উনি স্টে করবেন সেখানটা 5 মিনিটের জন্য একটু ফ্রেশ হতে ঢুকেছেন, দেন বেরিয়ে গেছেন উনি রিহার্সালের জন্যে এবং স্ক্রিপ্ট রিডিং শুরু করে দিয়েছেন। এটাকে বলা হয় ডেডিকেশন। পুরো টিম যদি স্ট্রং হয় না সেই সিনেমা ভালো হবেই হবে। আমরা আবার কিছুক্ষণের মধ্যে দর্দ নিয়ে কথা বলতে আসছি ভিডিওতে। আর আমি তোমাদের সকলের কাছে একটা অনুরোধ রাখবো, যারা শাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, আজকে থেকে আর কেউ দরদ বলবে না, দর্দ বলো। কেন দর্দ বলতে বলছি সেটার কারণটাও বলছি, কারণ বেশ কিছু আজ করতে পেরে গেলাম সিনেমাটার সম্পর্কে, সেটা নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। তাহলে এখনের জন্য সকলকে টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।